হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো 11 জানুয়ারি 2020-এর তিনটি গুরুত্বপূর্ণ চাকরির খবর। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে ও তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, চলুন দেখে নিই চাকরির খবরগুলি। প্রথম খবরটি হলো, কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে 421 জন এনফোর্সমেন্ট অফিসার ও অ্যাকাউন্টেন্টস অফিসার পদে নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারেল প্রার্থীদের 168টি শূন্যপদ সংখ্যা, ওবিসি প্রার্থীদের 116টি শূন্যপদ, এসসি প্রার্থীদের 62টি শূন্যপদ, এসটি প্রার্থীদের 33টি শূন্যপদ, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 42টি শূন্যপদ। প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি কোর্সে পাস করে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 31 জানুয়ারি 2020-এর মধ্যে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এখানে তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করতে হবে 31 জানুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে www.upscionline.nic.in। আবেদনের ফি লাগবে জেনারেল ওবিসি প্রার্থী হলে 25 টাকা, তপশিলি প্রতিবন্ধী মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের কোনো ফি লাগবে না। তার পরের খবরটি হলো, দ্য ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ট্রাভেঙ্কল লিমিটেডে 81 জন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে শূন্যপদ সংখ্যা 24টি এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস প্রার্থীদের জন্য শূন্যপদ সংখ্যা 57টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রার্থীদের ক্ষেত্রে 60% নম্বর সহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিভিল, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন নে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে পাস করে থাকতে হবে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে 60% নম্বর সহ কেমিক্যাল, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্সে পাস করে থাকতে হবে। বয়স হতে হবে গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে 25 বছরের মধ্যে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস প্রার্থীদের ক্ষেত্রে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে তপশিলি ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে 10,000 টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে 8,000 টাকা। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে 23 জানুয়ারির মধ্যে। প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করাতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.mhrdnats.gov.in। এরপর অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে www.fact.co.in। আবেদনের জন্য কোনো ফি লাগবে না। তার পরের খবরটি হলো, দিল্লি ফরেস্ট ডিপার্টমেন্টে 226 জন ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড এবং ফরেস্ট রেঞ্জার পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ফরেস্ট গার্ড এই পদের জন্য শূন্যপদ সংখ্যা 211টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতন হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত। তার পরেরটি হলো ওয়াইল্ড লাইফ গার্ড। এর ক্ষেত্রে 21টি শূন্যপদ সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতন হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত। তার পরেরটি হলো ফরেস্ট রেঞ্জার। এর ক্ষেত্রে 4টি শূন্যপদ সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা লাগবে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি কোর্সে পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে বলা হয়েছে ফরেস্ট গার্ড এবং ফরেস্ট রেঞ্জার পদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে 163 সেমি সঙ্গে 84 সেমি বুকের ছাতি এবং 4 ঘন্টায় 25 কিলোমিটার দৌড়, এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 150 সেমি সঙ্গে
79 সেমি বুকের ছাতি এবং 4 ঘন্টায় 16 কিলোমিটার দৌড়। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে 14 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.forest.delhi.gov.nic.in। আবেদনের জন্য ফি লাগবে, জেনারেল ওবিসি প্রার্থী হলে 100 টাকা, তপশিলি ও মহিলা প্রার্থীদের জন্য আবেদনের কোনো ফি লাগবে না।